निदान काले तयाल नबी निदान काले तयाल नबी तारे यारा चिल्लाम ना जहार प्रेमे मजी आछेन पाक रब्बाना जहार प्रेमे मजी आछेन पाक रब्बाना निदान काले दयाल नबी निदान काले दयाल नबी तारे आमरा चिल्लाम ना जहार प्रेमे मजी आछेन पाक रब्बाना जहार प्रेमे मजी आछेन पाक रब्बाना আমি গাড়ি কপাট কইলা গাড়ি থেকে নামলাম বাঘ দেখলে কি গাড়ি থেকে কেউ নামে না বরং কি করবে বললেন যে তুমি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি তুমি তোমার কাজে চলে যাও আমাকে আমার কাজ করতে বলজন বললেন তখন আমার হাতে রাইফেল গুলি ভর্তি আমি যদি চাইতাম বাঘ দুটারে গুলি করে সাসা করে ফেলাম তাও সম্ভব ছিল কিন্তু আমি মুখ দিয়ে বলার সাথে সাথে বাঘ দুইটা তার পথে চলে গেল আমি আমার পথে ফিরে আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ 1971 সালে আমার দেশ স্বাধীন হলো পাকিস্তান থেকে আমরা মুক্তি পেলাম সেই পাকিস্তানে এখনো সাপ্তাহিক ছুটি রবিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্রবার কিভাবে সাপ্তাহিক ছুটি শুক্রবার হইল যেই পাকিস্তান ধর্মের এত বড় বড় কথা বলে দেশের নাম লাগলো রিপাবলিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান সেই দেশে এখনো খ্রিস্টানদের সেই পবিত্র দিন রবিবার ছুটির দিন হিসাবে চলতেছে এখনো স্টিল নাও আজও আজও আর আমার সোনার বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটি কিভাবে হলো আল্লাহর বন্ধু শাহ জালাল বাগী 1983 সালে তখন হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আল্লাহর বন্ধু শাহ জালাল বাগী তদানীন্তন সরকারের কাছে তিনি আবেদন জানাইলেন মুসলমানের দেশ আমাদের রবিবার সপ্তাহে ছুটি দরকার নাই আমাদের জুমার নামাজ পড়তে হয় শুক্রবার ভাইরা আমার আল্লাহর মহান বন্ধুর প্রস্তাবে শুক্রবার সপ্তাহে ছুটি 82 সালে নির্ধারণ হয়ে গেল এখন কত সাল চলতেছে 2021 সাল কত বছর হয়েছে 39 হ্যাঁ হিসাব করে কই আন্দাজে কই না কয় বছর 39 এই 39 বছর যাবত বাংলাদেশে সাপ্তাহিক ছুটি চলতেছে শুক্রবার কার প্রস্তাবে বাবা দেওয়ানবাগীর প্রস্তাবে এখন দেওয়ানবাগী বালা না দেওয়ানবাগীর সংস্কার বড় বালা যেই শুক্রবার সাপ্তাহিক ছুটি পাইয়া মসজিদের মেম্বারে দাঁড়াইয়া খতিব সাহেব দেওয়ানবাগীর বিরুদ্ধে ওয়াজ করতেছে ও নিজেও জানে না আজকে যে আমি স্বাধীনভাবে খুতবা দিতেছি শুক্রবারে এই দিন ছুটি করছে দেওয়ানবাগী জোরে বলে সুবহানাল্লাহ এই আলোচনাগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন হওয়ার দরকার আছে না নেই আপনি দেখেন এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান এটা কি অস্বীকার করা যাবে না কিন্তু এখন তো এই যে পরপর তিন ট্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই যে মুক্তিযুদ্ধে যে শেখ মুজিবুর রহমানের এত অবদান এটা কি আমরা জানতে পারতাম ইতিহাসটা নাই করে ভালাইছিল না নাই করে ভালাইছিল ও অস্বীকারশীল ভাইয়েরা বাবাজানের শিক্ষা বাবাজানের সংস্কার বাবাজানের
শিক্ষা সংস্কার কারামত এগুলো ব্যাপকভাবে যদি আমরা আলোচনা না করি এগুলো কিন্তু হারায় যাবে। ব্যাপকভাবে আলোচনা করতে হবে, তারিখ সহ মনে রাখতে হবে, এক একটি সংস্কার বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সচিবালয়, জাতীয় সংসদ ভবন, বিচারালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গণভবন, বঙ্গভবন, সমস্ত সরকারি অফিস আদালত, সরকারি বেসরকারি সব জায়গায় শুক্রবার সমস্ত মানুষ ছুটি ভোগ করে সবাই গিয়ে জুমার নামাজ পড়ে, ছেলেমেয়ে নিয়ে সময় কাটায়, ছেলেমেয়ে নিয়ে ঘুরতে যায়। এই যে ব্যবস্থাটা আজকে 39 বছর যাবৎ বাংলার জমিনে চলতেছে, এই কাজ যিনি বাস্তবে রূপ দিয়েছেন তিনি আল্লাহর বন্ধু সুবেশ আমরা শাহজাহান বাড়ি। এই জাতিটি তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত নয়? কত অবদান এই মহামানব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিলেন, কান লাগান। সামনে আসতেছে মাহে রমজান। কি আসতেছে? মাহে রমজান। আমরা মাহে রমজানে ইফতার করতাম সূর্য অস্ত যাওয়ার পরে 18 মিনিট পর। সূর্য অস্ত চলে গেছে, এরপরে খাবার নিয়ে বসে রয়েছি, কখন মসজিদে ইমাম সাহেব আজান দিবে? এই ঘটনা আছে না? ভাইরা আমার, আল্লাহর বন্ধু সুবি সংগ্রাস শাহ দেওয়ান বাগি বলেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করার জন্য আমার আল্লাহ এবং রাসূল নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 18 মিনিট কেন বসে থাকবো? যুক্তি আছে না নাই? আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি তার হায়াতে তৈয়বায় জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের মাধ্যমে প্রস্তাব উত্থাপন করলেন। কি প্রস্তাব? আল্লাহ রাসূল ইরশাদ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতে ধর্ম দিন জয়ী থাকবে ততদিন যতদিন তোমরা তাড়াতাড়ি ইফতার করবে। অন্য হাদিসে আমার নবী ইরশাদ করেন, উম্মতে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তোমরা বিলম্বে ইফতার কইরো না, বিলম্বে ইফতার করে ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর বন্ধু জাতীয় সংসদে বিল উত্থাপন করাইলেন, তার ভক্ত মরিস সন্তান মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে যে ইসলামী ফাউন্ডেশনকে জবাব দিতে হবে আল্লাহর কোরআনের নির্দেশ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? 18 মিনিট কেন বসে থাকি? জবাব দাও, জবাব দাও। কারণ ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার বানায় ওই ক্যালেন্ডার অনুযায়ী সমস্ত টেলিভিশন গুলাতে আজান দেয় মাগরিবের, ওই ক্যালেন্ডারের সময়সূচি রেডিও টেলিভিশনে সারাদিন বলতে থাকে, আজকে সেহরির শেষ সময় এত, ইফতারের শেষ সময় এত। সুতরাং সবাই যেহেতু অনুসরণ করতেছে ইসলামিক ফাউন্ডেশনকে, তাহলে সূর্য অস্ত যাওয়ার 18 মিনিট পরে কেন ইফতারের টাইমটা হবে? ইসলামিক ফাউন্ডেশনকে জবাব দিতে হবে। যখন সংসদে আলোচনা হয়ে গেছে, ধর্ম মন্ত্রণালয় যখন থেকে ফাইসে গেছে, ইসলামিক ফাউন্ডেশন যখন ফাইসে গেছে, কি আপনাদের বিরক্ত লাগতেছে? আপনারা যদি নড়াচড়া করেন, যদি কথা বলেন, তাহলে আমি কি বুঝবো আপনাদের বিরক্ত লাগতেছে? আপনাদের, আমি তো আপনাদের বিরক্তির কারণ হতে চাই না, আমি চাই আপনারা আনন্দের সাথে, শান্তির সাথে, মনোযোগের সাথে, তৃপ্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে আজকের মাহফিলের আলোচনা গুলো আপনারা শুনুন। দেখেন, আমি কিন্তু পারতাম, আপনাদের কি এমন একটা ইচ্ছা এখন শুরু করতে পারি, আপনি চোখের পলক ফেলারও সুযোগ পাইবেন না, কিন্তু সেই আলোচনা করে কি লাভ? আমি তো সেই আলোচনা করতে চাই, আমি শুরু করতে চাই আমার মসজিদকে দিয়ে, ফিনিশিং দিতে চাই আমার মসজিদকে দিয়ে, যে আলোচনাগুলো আপনার জীবনে কাজে লাগবে, যে আলোচনাগুলো আপনার জীবনে কাজে লাগবে। সুরের ওয়াজ যদি শুনতে চান রাত 11টা 12টার পরে, মোবাইলে ইউটিউব খুললে দেখবেন, আহারে কত সুন্দর গজলের ওয়াজ,
সারারাত শুনতে পারবেন, আছে না নেই? কিন্তু সারারাত শুনে সকালবেলা জিগায় ইসুফ জুলাইখার কিচ্ছা তো সারারাত শুনলাম। ইসুফ আর জুলাইখা কে কার কি হয় এটাই সে জানে না, কিচ্ছা তো সারারাত শুনছে। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, তারে আমরা চিল্লাম না, যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, তারে আমরা চিল্লাম না, যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা। আল্লাহ তার চেহারা মোবারকের নূর দিয়া নূর নবীকে বানাইয়া গো, আল্লাহ তার চেহারা মোবারকের নূর দিয়া নূর নবীকে বানাইয়া গো। জাআকুম মিনাল্লাহি নূরুন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, যারে আমরা চিল্লাম না, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। ঠিক কিনা বলে ভাইয়ের আমার? এইবার যখন প্রশ্ন করা হলো, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা লাগবে, আমরা কেন 18 মিনিট? আমরা কেন 18 মিনিট? ইসলামিক ফাউন্ডেশন সাথে সাথে মিটিং কল করলো, জরুরি মিটিং অধিবেশন, ইসলামিক ফাউন্ডেশনের সেমিনার কক্ষে মিটিং বসে গেছে, কোরআন তন্ন তন্ন করে খোঁজা হলো, হাদিস তন্ন তন্ন করে খোঁজা হলো, দেখি একটা হাদিস পাওয়া যায় কিনা যে সূর্য অস্তের পরে 18 মিনিট বসে থাকতে হইব। খোঁজা লাগে কোরআনেও নাই, হাদিসেও নাই, জবান পাকি যা বলেছে আল্লাহর কোরআনে তাই আছে, আমার নবীর হাদিসেও তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই বছর দেখেন কেমন দুঃখজনক সংবাদ, রমজান তো পহেলা রোজা যেই দিন, তার এক সপ্তাহ আগে ইসলামিক ফাউন্ডেশন তাদের ক্যালেন্ডার সব সবাই বলাইছে ওই 18 মিনিট দেরি করে। এখন রোজার মাসের মাঝখানে যখন সংসদে আলোচনা হয়েছে, প্রেস লাগছে না এই তাড়াতাড়ি তারা তাদের সমস্ত ক্যালেন্ডার বাতিল করছে, কইরা নতুন করে ক্যালেন্ডার ছাপাইছে, কি সূর্য অস্ত যাওয়ার পরে 3 মিনিট পরে ইফতার। কয় মিনিট? 3 মিনিট, কই 18 আর কই 3। এখন এই 3 মিনিট কেন আবার? কয়টা হলো একটু সতর্কতার জন্য, কিসের জন্য? একটু সতর্কতার জন্য, সূর্যটা ভালো করে একটু তলক, ভালো করে তলক। ভাই আমার তো ভুল তো ছিল, মহাভুল, বড় ভুল, বড় ভুল, সংশোধন করলেন জামানার মুজাদ্দেদ, ধর্মের সংস্কার, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আল্লাহর বন্ধু শাহ,